গ্রাম জুড়ে যেন পোলট্রি ফার্মের মেলা, প্রতিটি বাড়িতেই পোলট্রির খামার, কেউই বেকার নেই। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাঠি গ্রামটি এ কারণে পরিচিতি পেয়েছে স্মার্ট পোলট্রি ভিলেজ নামে। গ্রামের 402 জন খামারি মাসে উৎপাদন করছে 1,20,000 কেজির মতো মাংস। সংসারে কাজ করার পরে এইটুকু এই খামার এইটুকু দেখাশুনো করে এই কাজ এই করলে ভালো হয়, লাভবান হচ্ছে। চার বছর ভিতরে 60টা চালান তুলেছি এবং 60টা চালানের ভিতরে আমি প্রতি চালানে 40-42 এমনকি 54,000 টাকা পর্যন্ত পেয়েছি। গোবিন্দকাঠি গ্রামের মানুষের উদ্যোগকে আরও সফল করতে ও পোলট্রির ক্ষতিকর উপাদান পরিহার করে স্বাস্থ্যকর মাংস উৎপাদনের লক্ষ্যে এতে অর্থায়ন করছে কালীগঞ্জ উপজেলা পরিষদ, আর স্মার্ট পোলট্রি ভিলেজ প্রকল্পটি নিয়েছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। আমরা নিবিড়ভাবে বেকারত্ব দূর করা সহ এসডিজির লক্ষ্য অর্জনে আমরা স্মার্ট পোলট্রি ভিলেজ ঘোষণা করেছি। খামারের আগে যে কাজটা করতো সেখানে আমরা দেখেছি যে তারা নিয়মিত বায়োসিকিউরিটি মেনটেন করতো না, তাদের ফার্মে অল ইন অল আউট পদ্ধতি মেনে চলতো না, তারা নিয়মিত ভ্যাকসিনেশন এবং মেডিকেশন প্রোগ্রাম মেনে চলতো না। আমরা এগুলো অ্যাডাপ্ট করার ফলে তারা এখন খামার লাভজনক হচ্ছে, তারা এখন লাভবান হচ্ছে এবং খামারগুলো সাস্টেইনেবল হচ্ছে। গ্রামটির শতভাগ মানুষই শিক্ষিত। গ্রামের প্রায় সব বাড়িতেই কেউ না কেউ সরকারি বেসরকারি চাকরি করেন। সব পরিবারই গ্রহণ করেছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। স্কুলে খুদে শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ। আমাদের এখানে সবাই চাকরিজীবী বেশিরভাগ, আর যারা চাকরি করেন না তারা বিভিন্নভাবে বিভিন্ন কর্মসংস্থানের সাথে জড়িত। এই এলাকায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা এমনভাবে ব্যবহার করা হয় যার কারণে আমাদের জনসংখ্যা কমে যাচ্ছে, আনুপাতিক হারেই কমে যাচ্ছে। গ্রামটি সাফল্যে অনুপ্রাণিত আশপাশের গ্রামের মানুষ চেষ্টা করছেন তাদের মতো হয়ে উঠতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।